হাই বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো এবং ভালো থেকো। আজ আমি কিছু ঘরোয়া টিপস নিয়ে এসেছি। দেখো, বেসন যেটা দিয়ে আমাদের ফেস ক্লিন আপ করবো, একদম ন্যাচারাল বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আমরা এটা বানিয়েছি। আমি আজ করে দেখাবো, নিজে ফেসে লাগিয়ে দেখাবো যেটা কীভাবে ক্লিন করা হয়। তো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হলদি পাউডার আর বেসনের, আগে থেকে আমি মিক্সড করে রেখেছিলাম, এটা আমি প্রত্যেক দিন ইউজ করি। তো কিছুটা আমি নিয়ে নিলাম বাটির মধ্যে, এক চামচের মতো। যেহেতু এটা ন্যাচারাল তো এতে অনেক উপকার হবে, সেটা আমি বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। বেসন আর হলদি পাউডার এর মধ্যে ছিল, আর তার সাথে একটু হানি মিশিয়ে দিচ্ছি, জাস্ট সামান্য, হাফ চামচের মতো। নিয়ে নিলাম, আমার ড্রাই স্কিন তাই। আর তোমরা লেবু দিতে পারো, লেবুর রস, আর এর সাথে একটু গোলাপ জল মিক্সড করে নিলাম, যতটা পরিমাণ লাগবে, এক চামচের মতো গোলাপ জল দিয়ে। তোমরা লেবুর রস, যে তোমাদের যদি অয়েলি স্কিন হয়, একটু পাতি লেবুর রস এর মধ্যে দিয়ে দেবে। তো দেখো, ভালো করে এটা বোলের মধ্যে মিক্সড করে নিও। নেওয়ার পর ফেসে আমি নিজে দেখো লাগাচ্ছি, ভালো করে হালকা হাতে মাসাজ করে করে পুরো ফেসের মধ্যে এটা লাগিয়ে নেবে। তো বিশ্বাস করো বন্ধুর, এটা খুব ভালো ক্লিনজার লাগে না বা কোনো ফেস ওয়াশ লাগে না। এটা যদি রেগুলার দিনে দুবার করা যায়, তো দেখবে তোমাদের স্কিন কতটা গ্লো এবং উজ্জ্বল, দাগহীন দেখায়। এতে তোমরা অবশ্যই ফল পাবে, ইউজ করে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, পুরো মুখে ভালো করে এটা লাগিয়ে নিলাম, জাস্ট 2 মিনিটের মধ্যেই একটু হালকা করে মাসাজ করে। আমি ধুয়ে এসে দেখাবো তোমাদেরকে যে কতটা ক্লিন হয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো হালকা হাতে একটু মাসাজ করার পরে দেখো আমার ফেসটা, দেখো তোমরা কতটা ক্লিন হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছ। তো তাড়াতাড়ি আমার ফ্যামিলিতে জয়েন করো, ভালো লাগলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব।